শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমরা মনে করি শহীদ মুক্তিযোদ্ধা দিবস পালনের মাধ্যমে দেশব্যাপী যে সমস্ত মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি সম্ভব। আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার নিতে গিয়ে দেখেছি যে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের সাথী সহযোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের নাম ধাম বাবার নাম সবই তারা জানেন, কিন্তু এগুলোকে কেন্দ্রীয়ভাবে যদি আনতে হয় সরকারি উদ্যোগ যতদিন না হবে ততদিন বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র তাদের এই প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা আপনারা পিছনের দিকে খেয়াল করবেন সেখানে প্রায় 30-31 জন চট্টগ্রামের শহীদ মুক্তিযোদ্ধার ছবি আমরা দিয়েছি। আমরা আশা করছি আগামী 26 মার্চের ভিতর চট্টগ্রামের যারা শহীদ হয়েছেন মুক্তিযোদ্ধা তাদের ছবিসহ আমরা নতুন প্রজন্মের কাছে পেশ করতে পারব। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগরে 71 সালের যুদ্ধকালীন সবচেয়ে দুর্ধর্ষ কমান্ডার ইঞ্জিনিয়ার আবদুল্লাহ হারুন, উপস্থিত আছেন দেরাদুন ক্যাম্পের প্রশিক্ষক সাইমুদ্দিন আহমদ, উপস্থিত আছেন মোহাম্মদ হারিস, উপস্থিত আছেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মুক্তিযুদ্ধে জড়িত নাইমুদ্দিন আহমদ, উপস্থিত আছেন আমাদের আরেক DLF কমান্ডার শাহজাহান খান, উপস্থিত আছেন আরেক কমান্ডার পাহাড়তলীর কাশেম, উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা নূর আলম মন্টু, কুতুবুদ্দিন চৌধুরী, ইদ্রিস আলী, আবু হোসেন সালম, আনোয়ার খান মুন্সী, সাজু আহমদুল্লাহ। আজকে প্রায় 18-19 জন 71-সালীন যারা চট্টগ্রাম শহরকে কাঁপিয়েছেন তাদের ভিতর 17-18 জনের মতো উপস্থিত আছেন। আমরা এই অনুষ্ঠানটি করছি এই জন্যই যাতে নতুন প্রজন্ম আকৃষ্ট হয়ে আমাদের সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। এবং আমরা মনে করি বাঙালি জাতির জন্য শ্রেষ্ঠতম কাজ করেছেন এই শহীদ মুক্তিযোদ্ধারা, তারা জাতির জন্য নিজের জীবন সাহসিকতার সাথে উৎসর্গ করেছেন। এই দিবস স্মরণে আমরা গত বছর করেছিলাম অনুষ্ঠান, এবছর আরেকটু বর্ধিত আকারে করছি। আশা করছি আগামী বছর থেকে সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা এবং তাদের ছবিসহ আমরা
আনতে পারবো। সরকারের কাছে আবেদন, গত বছর আবেদন করেছিলাম, এই বছর আবেদন থাকবে শহীদ মুক্তিযোদ্ধা দিবস, যেহেতু বঙ্গবন্ধু 16 জানুয়ারি পালনের নির্দেশ দিয়েছিলেন এবং উনি নিজেও পালন করেছিলেন, এই দিবসটিকে শহীদ মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হোক। এখন সভা পরিচালনা মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের মহাসচিব জনাব কোয়েম্বুতে আমাদের হাতে তুলি। আমরা এতক্ষণ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান মহানগর গ্রীষ্মকালীন গ্রুপ কমান্ডার ডাক্তার মাহমুদের বক্তব্য শুনছিলাম। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন এই মুক্তিযোদ্ধা রেজাউল করিম কুসুম সাথীদার, আরও এমনি আরও উপস্থিত আছেন, হয়তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, যারাই আসছেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম। যে কথা বলছিলেন, আমাদের গবেষণা কেন্দ্রের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে আমরা প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসটি পৌঁছে দিতে চাই, তারা আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসে যেন তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সেই চেতনাবোধ নিয়ে দেশকে পরিচালনা করে, তাদের দরকার যে দেশের ইতিহাস থেকে তাদের জানার জন্যে। আমি এখন এই মুক্তিযুদ্ধ জানাব কাশিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নরঙ্গন সাথী ভাইরা, যারা শহীদ হয়েছে তাদের নাম আসতেছে না, সরকারের কাছে আমি আকুল আবেদন তাদের নাম লিস্ট করা হোক, যারা মুক্তিযুদ্ধ কমান্ডার ছিলেন, যুদ্ধকালীন কমান্ডার, যারা আমাদের ভাইয়েরা আছে, সহযোদ্ধারা আছে, তারা বসি একটা সিদ্ধান্ত নিয়ে তারা তালিকা অন্তর্ভুক্ত করা হোক। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম। চট্টগ্রামের অভিসংবাদিত নেতা জহুর আহমদ চৌধুরীর সাথে রাজনীতি করেছেন এবং চট্টগ্রামের মুক্তিযুদ্ধকালীন সময়ে যে শেল্টারগুলো ছিল, আশ্রয়কেন্দ্রগুলো ছিল, যার নেতৃত্ব দিয়েছেন মৌলানা সৈয়দের সাথে কাজ করে, উনি আজকে বক্তব্য রাখবেন। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি দোয়া এবং মাথা জানিয়ে রাখিয়ে আমি দুই চারটি কথা বলব। বাংলাদেশে মুক্তি সংগ্রামে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি মুক্তিযুদ্ধের সংক্রান্ত সবকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ঘোষণার দাবি নিয়ে আসছে মানব কল্যাণ এবং কর্মসূচির উপস্থিত সকল মুক্তিযোদ্ধা বৃন্দকে আমি সরকার মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার জন্য আমি আকুল আবেদন জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিজয় 71-এর সভাপতি সৌরভ চৌধুরী, 1972 সালের 16 জানুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা দিবস পালন করা হতো, কিন্তু এরপর থেকে স্তিমিত হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নাঈমুদ্দিন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই সমাবেশে এসেছি। এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাহফুজ ভাই, সঞ্চালক কোয়েম্বুদ্দিন, এখানে হারুন ভাই, হারেজদা সহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধারা আছেন এবং মুক্তিযুদ্ধের সন্তানরা আছেন। আমি এই বিষয়টি গুরুত্ব অনুধাবন করি এখানে এই বক্তব্য দেওয়ার জন্য বা সহমর্মিতা প্রকাশ করার জন্য এসেছি। মুক্তিযুদ্ধের এই মুক্তিযুদ্ধকালীন সময় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বঙ্গবন্ধুর একটা শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, এবং এই শহীদ তাহলে এই দেশ তাহলে এই স্বাধীনতার এত তাড়াতাড়ি আমরা পেতাম না। আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসেন, এখানে এসেছি মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে যারা লালন করে, দেশ কোন রাজনৈতিক দল করে সেটা আমার কাছে মুখ্য ব্যাপার নয়। আমার কাছে মুখ্য ব্যাপার হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ। আজকে মুক্তিযুদ্ধকালীন সময় যারা শহীদ হয়েছে তাদের জন্য বঙ্গবন্ধু 16 জানুয়ারিকে মুক্তিযুদ্ধ শহীদ দিবস হিসাবে ঘোষণা করেছিল। আজকে এই 50 বছরেও আমরা সেই দিবসটিকে ওইভাবে পালন করতে পারছি না, আজকে বিক্ষিপ্তভাবে ছোটো ছোটো আকারে আমরা অনুষ্ঠানটা করছি। আজকে মুক্তিযুদ্ধরা কিন্তু বেশিদিন বাঁচবে না, মুক্তিযুদ্ধদের মধ্যে অনেকেই হারিয়ে গিয়েছেন। আমাদের সন্তানরা এখানে আছেন, প্রজন্ম 71-এর একজন এখানে বক্তব্য দিয়েছে, দারুবার ছেলে রাজেশ এখানে উপস্থিত আছেন, আমাদের জাফরের ছেলে জয় এখানে উপস্থিত আছেন, অন্যান্যরা উপস্থিত আছে। আমি বিশ্বাস করি আমাদের এই প্রজন্ম, আমাদের এই সন্তানরা পর্যায়ক্রমিকভাবে এই শহীদদেরকে খুঁজে বের করবে। আমি সরকারের কাছে
সিন্ধুবাদ অনুরোধ করবো শহীদ যারা হয়েছেন তাদের তালিকা যাতে সুস্থ সুন্দরভাবে এবং দায়িত্ব নিয়ে করা হয়, তার জন্য কোন মন্ত্রণালয়কে দায়িত্ব দিলে হবে না। আমি মনে করি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এই ব্যবস্থা করে অন্তত একটা জিনিস আমরা তুলে ধরতে পারি যে মুক্তিযুদ্ধকালীন সময় যেসব মুক্তিযোদ্ধারা মারা গিয়েছে, মুক্তিযুদ্ধের সংগঠকরা মারা গিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা ভবিষ্যতে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে পারে এই জাতীয় ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, তাদের একটা ব্যবস্থাপনা করে একটা বিশেষ দপ্তর তৈরি করে একটা বিশেষ দায়িত্ব দিয়ে অন্তত অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব। জয় বাংলা। বীর মুক্তিযোদ্ধা রহমুল্লাহ চৌধুরীর কন্যা রুবা হাসান, আমি বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি সেলুট এবং আমার সম্মান জানিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে এই মুক্তিযুদ্ধ করেছেন এবং এই বাংলাদেশকে আমাদের হাতে এনে দিয়েছেন। তাদের আত্মাহুতির মাধ্যমে আজকে আমরা পেয়েছি এই বাংলাদেশ। 16 জানুয়ারি মুক্তিযোদ্ধা দিবস এবং মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরাও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে এবং জননেতা রহমতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি একত্রতা প্রকাশ করছি এই দিনটিকে ফিরিয়ে আনা হোক এবং শহীদ মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করা হোক। এখানে যারা এসেছেন সেই সব সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি, তারা মুক্তিযোদ্ধার সপক্ষে এবং মুক্তিযোদ্ধাদেরকে সমর্থন করে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বাধীনতা মানুষী। মুক্তিযোদ্ধা আনোয়ার খান, আজকে আমি একটা কিছু বলতাম ভাই, আজকে মুক্তিযোদ্ধা শহীদদের তালিকা পর্যন্ত আগামীতে যেন এখানে ভুল না হব তা কিন্তু আমি আবার আকল আবাদন করতেছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তিরিশ লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।